হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদেরকে আলুর দম তৈরি করে দেখাবো। গত পর্বে যে লুচি তৈরি করে দেখিয়েছিলাম, সেই লুচি দিয়ে খাওয়ার জন্যই আজকে আমি আপনাদেরকে আলুর দমটা তৈরি করে দেখাবো। চেষ্টা করব খুব সহজভাবেই তৈরি করে দেখানোর জন্য। আশা করব আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে আমি তিনটা মাঝারি সাইজে আলুকে একটু ছোট করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি এটাকে রান্না করব। তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতো সয়াবিন তেল। এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। যখন পাঁচফোড়নটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে আর এটাতে খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন এই দুটো উপকরণকে আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই পর্যায়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে আলুটার কালার খুব সুন্দর হবে আর এটা খেতেও খুব টেস্টি হবে। তো আমার আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরও খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। আপনার চাইলে বেশি কমও নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, আর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিব। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। পানি দেওয়ার পর চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিব আর এটাকে আমি বড় কাঁসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এটাকে একটু নেড়ে দেবো, নয়তো আলুটা নিচে লেগে যেতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমার আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করব। এতে করে আমার পানিটা আরেকটু শুকিয়ে আসবে। 2 মিনিট পর কিন্তু আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু মাখামাখা হয়ে গেছে, আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা এখন আমি পরিবেশন করব। লুচি বা রুটির সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।